ময়মনসিংহের ভালুকায় রোপা আমন ধান কাটা ও মারাইয়ে ব্যস্ত কৃষকরা। রোপণের পর টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ফসলের কিছুটা ক্ষতি হলেও ধানের ফলনে খুশি কৃষকরা। তবে উৎপাদন খরচ বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে। কৃষি বিভাগ বলছে চাষিদের সহযোগিতা করা হচ্ছে যাতে তারা ভালো দাম পায়। ময়মনসিংহের ভালুকা প্রতিনিধি খোরশেদ আলম জীবনের প্রতিবেদন জানাবেন অনুপ নাসির। ময়মনসিংহের ভালুকায় চলতি মৌসুমে 19,850 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। গেল দুই মাস আগে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে আমন ধানের কিছুটা ক্ষতি হলেও ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। কৃষকদের ধারণা, চলতি মৌসুমে বিঘা প্রতি 25-30 মন ধান হবে। ন্যায্য দাম পাওয়ার আশা করছেন তারা। ধান যখন থোর হয়েছিল, তখন ভারী বৃষ্টি হয়েছিল, তখন ধানটা ডুবে ছিল, তো ওই না মানান্তির খাতগুলা একটু নষ্ট হয়ে গেছে আর কি। ভারী বৃষ্টি হয়েছে, তাও ধান কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। সার বীজ দরে আর ধানের দরে বৃষ্টি বুঝতে পারছে না। গত দুই মাস আগের বৃষ্টির ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এই বছর আমনের ফলন অন্যান্য বছরের মতোই মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে এবং কৃষকরা যথেষ্ট খুশি। এখন প্রায় 60% মতো ধান কর্তন হয়েছে। ভালুকার মাটিতে সব ধরনের ফলন ভালো হয়। অন্যান্য বছরের তুলনায় এবারও আমন ধানের আবাদ ভালো হয়েছে। টেক্স রিপোর্ট, বাংলা টিভি।